প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করা বলতেছি, এর উপযুক্ত শাস্তি, উপযুক্ত শাস্তি জানি প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী যে এই বাচ্চাটা এতিম বানাইছে, আমি চাই প্রধানমন্ত্রী এর উপযুক্ত শাস্তি জানি দেয়। আমার মেয়ের এতিম বানাইছে, উপযুক্ত শাস্তি আমি অত্যন্ত দাবি করতেছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আমি চাই আমার বাপের মারছে এরা, আমি চাই, আমি তো ফাঁসির আদেশ দিতে পারবো না, আমি চাই তাদের উচিত শিক্ষা, সারা জীবন জানি শিক্ষা ফাঁসি চাই, আমার বাপের আমার দিকে ফাঁসি চাই, আমার ভাইয়া হয়, রানা নায়িকা, রাকিব নায়িকা আর হইলো আপনার বাপ্পি নায়িকা, এই তিনজন আমাকে গলায় ছুরি দিয়ে বয়ে আসছে, আমার বাস্তির গলা একটা দিচ্ছে, আমার গলা একটা দিচ্ছে, আমার বাবির গলা একটা দিচ্ছে, দিয়ে গল লুট করছে এই তিনজনে। আমি যা দেখছি সকালবেলা যাই যাইয়া আর রাত্রে যা ঘটনা বাবি যাই, আমার বাবা ছাড়া আমি দীর্ঘদিন আমার বাবার বিশ্বাস তাই আমি মুক্তি পাইনি, একজন আমি মুক্তি পাইনি, আমি রাজনীতি করে আমি আমার ছেলে আমি দেশ স্বাধীন করে আমার ছেলে যাই বিচা তাহলে দেশ স্বাধীন করলাম কি আছে, আমি লেখতে যাতে আমি বিঘাটাই ফাঁসি যাচ্ছি, আমি লেখতে কী পান আমার এরকম করলো, তাই না আওয়ামী লীগের সেন্টার দিন দিন আওয়ামী লীগ সেন্টার এই ঘটনা ঘটছে, এর একটা হলো আওয়ামী লীগ চেয়ার মেম্বার সব ফ্যানে এর মধ্যে এই ঘটনা ঘটাই দিছে, এটা একটা উচিত। আমার ছেলে